ঈদের যে জামাতের সে পরবর্তী খবর জানার জন্য আমরা এখন চলে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমরা এখন চট্টগ্রামের ঈদ জামাতের খবর জানাচ্ছি। যে কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল 8টায় প্রধান যে ঈদ জামাত সেটি আমি এখন যেখানে রয়েছি যে জামাতুল ফালাহ এখানে অনুষ্ঠিত হয়েছে, আর এখন দ্বিতীয় জামাত সেটি 8:45 অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ জামাতটি শেষ হয়েছে, এখন খুতবা চলছে, কিছুক্ষণ পর যে মোনাজাত এখানকে মোনাজাত করা হবে। আর একটি জিনিস জানিয়ে রাখি, এই ঈদ জামাত প্রথম ঈদ জামাতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল এখানে নামাজ আদায় করেছেন। বিএনপি থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মীর নাসির এখানে ঈদ জামাতে আদায় করেছেন। সাবেক সিটি মেয়র যে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন প্রথম ঈদ জামাতে ওনারা নামাজ আদায় করেছেন, এবং ওনারা যে এর পরে আমরা দেখতে পেয়েছি যে আলাউদ্দিন আল কাদেরী যিনি প্রথম জামাতে ইমামতি করেন উনি দেশে এবং শান্তি রক্ষায় উনি মোনাজাত করেছেন। অর্থাৎ এর পরপরই এখন যে দ্বিতীয় জামাত সেটি অনুষ্ঠিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন যে মোনাজাতটি অনুষ্ঠিত হচ্ছে যে এবং এই যে এই মোনাজাতের মাধ্যমে আমাদের দেশ এবং শান্তির কামনায় যে হুজুরদের পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি যে তাই বর্তমান সরকার গঠন করার পরে এটি প্রথম ঈদ, যাতে সবার এবং দেশের সকলের যাতে শান্তি কামনায় এবং এই মোনাজাতটি করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখন এটি চট্টগ্রামের সর্ববৃহৎ ঈদ জামাত, আর এই ঈদ জামাতকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি প্রশাসনের পক্ষ থেকে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং শুধু প্রশাসন বললে ঠিক হবে না, সর্বস্তরে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যত রকম ওনাদের শাখা রয়েছে, র্যাব থেকে আরম্ভ করে পুলিশ, এসবি, আমরা দেখতে পেয়েছি গোয়েন্দা সংস্থা সবাই এখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, এবং পুরো এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় আনার সাথে কোনো অপ্রীতিকর কোনো রকম কোনো অবস্থা সৃষ্টি হতে না পারে সেজন্য পুরো এলাকাটি সিসিটিভির আওতায় রয়েছে, এবং প্রচুর পর্যবেক্ষণের মাধ্যমে খুব শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের এই জামাত। এছাড়া চট্টগ্রাম নগরীর 41টি ওয়ার্ডে আমরা দেখতে পেয়েছি কর্পোরেশনের যারা সিটি কর্পোরেশনের কাউন্সিলর রয়েছেন তাদের তত্ত্বাবধানে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে, এবং এটি সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। এবং এখন যেখানে রয়েছি এই ঈদ জামাতটিও সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনার মাধ্যমে এই ঈদ জামাতটি হচ্ছে, এবং এটাই সর্ববৃহৎ। এছাড়া চট্টগ্রাম আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে এমআজেস স্টেডিয়াম জিমনেশিয়ামে সেখানে 9টা বাজে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া বড় বড় ঈদ জামাত যেগুলো বলবো আন্দরকিল্লা শাহী জামে মসজিদ সেখানেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। আর এই চট্টগ্রামে যে কয়েকজন সাংসদ রয়েছেন আমরা যতটুকু খবর পেয়েছি এখানকার যে রাউজানের সাংসদ তিনি তার গহিরা নিজ বাড়িতে উনি জামাত উনি আদায় করেছেন। এছাড়া সিটি মেয়র ওনাকে দেখতে পেয়েছি বদ্দারার যে খতিবের হাট যে মসজিদ রয়েছে সেখানে উনি জামাত উনি আদায় করেছেন। এছাড়া নগরীর অন্যান্য যারা এমপি রয়েছেন অর্থাৎ চট্টগ্রাম 4 আসনের যিনি এমপি রয়েছেন মামুন ওনাকে আমরা সীতাকুণ্ডে দেখতে পেয়েছি যে উনি সেখানে তার স্থানীয়ভাবে ওনারা ঈদ জামাতে ওনারা ঈদ জামাতটি ওনারা ওখানে নামাজ পড়েছেন এবং এলাকার সবার সাথে ওনারা ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। সব মিলে এই চট্টগ্রামের যে পরিস্থিতি আমরা আপনার মাধ্যমে হয়তো দেখানোর চেষ্টা করছি যে বড় বড় যে জামাতগুলো হয় সেগুলো এখানেই কিন্তু অনুষ্ঠিত হয়, এবং চট্টগ্রামের আমরা এই যে এই এখানে পরপর যে দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে অনেক সময় এখানে এখানে বড় বড় জামাতের মধ্যে এই জায়গাটির মধ্যে আমরা দেখতে পেয়েছি যে যে জামাতটি হয় প্রচুর এখানকার মুসল্লিরা এখানে আসেন। একমাত্র কারণ এখানকার যে সুন্দর ব্যবস্থাপনা সে ব্যবস্থাপনার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে আমি আরেকটু আমার সহকর্মীর মাধ্যমে আরেকটু দেখে শেষ করি, যেহেতু এখানকার যে ব্যবস্থাপনাটা একটু দেখে রাখি যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যদি বর্ষা হয় যাতে কোনো রকম কোনো ভোগান্তি না হয় উপরে একদম তেরপাল থেকে আরম্ভ করে সামিনা দিয়ে সুন্দরভাবে এখানে এই যে এই জামাতের যে আয়োজন সেটি কিন্তু কর্পোরেশন করে থাকে, এবং এটি আমরা দেখতে পাচ্ছি সিটি মেয়র যে এম রাজাল করিম চৌধুরী ওনার আমল থেকেই এটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এবং চট্টগ্রামের যে সুন্দর যে ব্যবস্থাপনার কারণে প্রচুর মানুষ এখানে বিভিন্ন জায়গা থেকে ওনারা এসে এই জায়গাটিতে ওনারা ঈদের জামাত আদায় করার জন্য এসে ভিড় করেন, এবং আমরা লাখো মুসল্লি না বললেও 40-50 হাজারের মতো মুসল্লি এখানে কিন্তু ঈদ জামাতে এখানে এসে নামাজ আদায় করেন। অর্থাৎ এই জামাতুল ফালাহ মসজিদটি চট্টগ্রামের একটিমাত্র মসজিদ যেটি একদম বড় পরিসরে এখানে এই জামাতটি হয়, যার কারণে দূর দূরান্ত থেকে সবাই কিন্তু এসে এই জামাতে এসে নামাজ আদায় করেন, এবং এখন সর্বশেষ দ্বিতীয় জামাতের মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে এবং দেশের শান্তি কামনায় এই হুজুর এই মোনাজাতটি উনি মোনাজাতটি করছেন। তো সব মিলে চট্টগ্রামের ঈদ জামাত আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।